শীত কেমন লাগে মজা লাগে শীত লাগে না গাও গরম হয়ে গেছে তো এই বিষয়টা আপনাদের কেমন লাগেছে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন দূরে কিংবা কাছে যারা আমার এই ভিডিওটি দেখতাছেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে সামনে চারজন লোক আমরা যাব এখন মাছ শিকার করতে নদীতে তো বাকিটা সামনে হবে তো চলুন যাওয়া যাক তো আমরা একদম এসেছি নৌকার কাছাকাছি যে আমরা করতে আছি এখন দর্শক আমরা এসে বললাম একদম আমাদের গন্তব্য স্থানে মানে মাছ ধরার স্থানে তো এখন মাছ ধরা শুরু হবে প্রচুর পরিমাণে কাতা এই জায়গায় আর এই কাতার ভিতরে মাছ করতে হয় তো এবার জাল সেটাপের কার্যক্রম চলতে আছে দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে পানি মানে মাছ ধরতে ধরতে অনেক শুকিয়ে যাবে নদীর নিচে পানি চলে যাবে এক বুক পানি দিতে যাওয়া লাগবে

তো আমাদের জাল সেটআপ চলতে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম নদীর ভিতরে নেমেছি এই দেখেন এই যে যদি বড় মাছটা মারাইয়া আরে লয়ে যাবই খালেক তো এবার আমাদের জাল সেটআপের কার্যক্রম শেষ হ্যাঁ হ্যাঁ তো এখন শুরু হবে মানে মাছ ধরার কার্যক্রম মানে নদীর ভিতরে মানে কাদার ভিতরে পাড়াইতে হবে যত পাড়াবে তত মাছ উঠবে মানে লাল তো দেখবেন কি পরিমাণের মাছ পাওয়া যায় তো এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন আর না তো এবার নৌকাটা ধরে পাড়াতে হবে এখন সকাল একদম শীতের ভিতরে শেষে মাছ ধরতে চাফি মাছ মাছ পারছে তো আমাদের পারানো চলতে আছে মানে খানিকটা পারে এসে আর কমপক্ষকে বিশ থেকে তিরিশ মিনিট পারানো লাগবো তো দেখতেছেন পারাইতে স্যার যে লোক আমিও মাছ ধরতে এসেছি হুম আর আরও বেরিয়ে সালে হাত নয় দমে মানে

ছোট ছোট যেগুলো উঠেছে ছোট মাছ সেগুলো আমরা ফালাই দেবো বড় মাছগুলো কোন কেউ ভালো আলাদা করতেছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছ তো ছোট মাছগুলো ফালাই দেবো নদীতে যাতে তারা বড় হয়ে আবার বংশ বিস্তার করতে পারে তো এবার আমরা নদীতে ফালাই দেবো এই ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট মাছ এই মাছগুলো ফালাই দেবো আর এই যে বড় মাছগুলোয় বড় সাইজ আমরা আলাদা করেছি চলে এই দেখতে পাচ্ছেন আমরা ছোট মাছ ফালাই যেতেছি হ্যাঁ ছ গুলা তো এই বিষয়টা আপনাদের কেমন লাগে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন যে ছোট মাছগুলো আমরা নদীতে ফেলাই দিছি আবার